নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে নতুন রেসিপিটি বানাবো সেটি হলো সর্ষে পাবদা। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আসুন দেখে নিই এটা বানাতে কি কি উপকরণ লাগবে। সর্ষে পাবদা বানাতে আমি এখানে নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত, 1.5 চামচ সর্ষে, 1 চামচ আদা বাটা, আর প্রয়োজন মতো সর্ষের তেল। একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি আর হলুদ, আর কিছু ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা আর কালো জিরে, ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে। এবার মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি 1 চামচ মতো সর্ষের তেল মাখিয়ে রেখে দেব, তাহলে ভাজার সময় এটা ফুটে লাগবে না। ভালো করে মাখিয়ে প্রায় 15 মিনিট মতো আমি রেখে দেব। সর্ষে পোস্তটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আসুন এবার প্রিপারেশনটা রেডি করি। সর্ষেটাতে আমি কালো আর হলুদ সর্ষে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়েছি। এবার এটা গরম হলে সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা আমার প্রায় গরম হয়েই এসেছে। এখন আমি একে একে মাছগুলোকে এর মধ্যে দেব। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ পাবদা মাছ খুব নরম হয়। উল্টোপিঠটা ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ঠিক একই প্রসেসে ভালো করে ভেজে নেব। আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি গরম তেলটার মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব। এবার যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পর আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্তর সঙ্গে অবশ্য আমি একটা কাঁচা লঙ্কাও বেটেছিলাম। একটু দিয়ে নাড়াচাড়া করার পর ওই বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আমি আর একটু জল অ্যাড করলাম গ্রেভিটার জন্য। জলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা যে দুটো ছিল আর ওগুলো একটু মাঝখানটা কেটে এটার মধ্যে ফেলে দিলাম। এবার আমি নুন হলুদ চিনি এই 3টি জিনিসই একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি একে একে মাছগুলো এই গ্রেভিটার মধ্যে ছেড়ে দেব। Thank you.
একটা চামচ নিয়ে গ্রেভিটা মাছের উপরে একটু অল্প করে দিয়ে দেবো, কারণ মাছটা খুব নরম হয়, খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। মাছের গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে, আমি একটু চামচে করে নিয়ে জাস্ট টেস্ট করলাম নুনটা ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে। এখন আমি উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো এবং গ্যাসটা বন্ধ করব। আমার প্রিপারেশনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমার সর্ষে পাবদা একদম রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।